হ্যালো ফ্রেন্ড, তো বেগুন, এই বেগুন কাদের কাদের খাওয়া উচিত নয়, অর্থাৎ বেগুনের কী কী সাইড এফেক্ট, তো আজকে সে বিষয়ে আলোচনা করব। তো কোন কোন রোগের ক্ষেত্রে বেগুন একদম খাওয়া উচিত নয়, এগুলো খেলে অবশ্যই ওই রোগটি আরও খারাপ হয়ে যায়, তাই ওই সমস্ত ক্ষেত্রে বেগুন খাবেন না। তাই জেনে নেওয়া উচিত কোন কোন রোগের ক্ষেত্রে বেগুন অ্যাভয়েড করা উচিত। চ্যানেল যদি নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করে দাও। পেটে পাথর, যদি কারো পেটে পাথরের মতো সমস্যা থাকে তাহলে বেগুন অ্যাভয়েড করা উচিত, কারণ বেগুনে রয়েছে অক্সালেট নামক উপাদান যেটা পাথরের সমস্যা আরও বাড়িয়ে তোলে। রক্তাল্পতা বা অ্যানিমিয়া থাকলেও বেগুন খাওয়া এড়িয়ে চলা উচিত, কারণ এটি খেলে আমাদের শরীরে আয়রনের ঘাটতি আরও বেড়ে যায়, তাই রক্তাল্পতা বা অ্যানিমিয়া বেড়ে যায়, তাই এক্ষেত্রে বেগুন অ্যাভয়েড করা উচিত। এছাড়াও যে কোনো ধরনের অ্যালার্জির ক্ষেত্রেও বেগুন অ্যাভয়েড করা উচিত, যেমন ত্বক অ্যালার্জি, স্কিন অ্যালার্জি বা বিভিন্ন ধরনের অ্যালার্জির ক্ষেত্রে বেগুন অ্যাভয়েড করা উচিত, তাতে বেগুন অ্যালার্জির সমস্যা আরও বেড়ে যায়। এছাড়াও পরিপাকতন্ত্রের ব্যাঘাত ঘটায়, অর্থাৎ যাদের পেটে খারাপ বা গ্যাস অম্বলের মতো সমস্যা লেগেই আছে তাদের ক্ষেত্রে বেগুনটি কম খাওয়া উচিত, এতে আরও ওই সমস্যা আরও বেড়ে যায়। চোখে জ্বালার মতো সমস্যা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে বেগুনের সবজি বা ভর্তা অ্যাভয়েড করা উচিত, এছাড়াও দৃষ্টিশক্তি আরও কমতে থাকে। তাই আজকে জানলেন যে এই পাঁচ ধরনের সমস্যার ক্ষেত্রে বেগুনটি অ্যাভয়েড করা উচিত। যদি এই সমস্ত সমস্যা আপনি ভুগে থাকেন অবশ্যই বেগুনকে অ্যাভয়েড করবেন। চ্যানেল যদি নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে ভালো থাকলে লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।